আসসালামু আলাইকুম, লিজা ড্রিমস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন নুডলস এর নতুন একটি রেসিপি দেখার জন্য। চিকেন নুডলস রান্নার জন্য আমাদের যা যা লাগবে, নুডলস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি, মাংস, টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, রসুন বাটা, আদা বাটা, লবণ, ডিম। রান্না শুরু করার আগে প্রথমে একটি বাটিতে সয়া সস নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ, টমেটো সস 1 কাপ। এখন এই দুটো সস আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। রান্না শুরু করার আগে সস দুটো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য অন্য একটি বাটিতে 1 কাপ মাংস নিয়ে নিলাম। শুধু মাংসের স্বাদ অনুযায়ী 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মাংসটা ভেতর থেকে জুসি থাকবে এবং বাইরের থেকে ড্রাই হয়ে যাবে না। সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট হতে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ডিম নিয়েছি 1টি, এখানে শুধু ডিমের স্বাদ অনুযায়ী 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি রান্না শুরু করার আগে। নুডলস সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যানে আমি আগের থেকে পানি গরম হতে দিয়েছি। পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিলাম, 1/2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিতে নুডলসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, নুডলস সিদ্ধ করার পানিতে লবণ এবং তেল দিলে সিদ্ধ করার পরে নুডলসগুলো ঝরঝরে থাকে। ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিটের বেশি টাইম নুডলসগুলো সিদ্ধ করলে রান্নার পরে নুডলসগুলো ঝরঝরে হবে না। আমার নুডলসগুলো সিদ্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটি স্ট্রেইনারে নুডলসগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলাটাকে লো হিটে রেখে তেলটা হালকা গরম হয়ে এলে ডিমটা দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে একই পাত্রে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে হাই হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। পুরো রান্নাতে আমি চুলাটা হাই হিটে রাখব, কারণ হাই হিটে না রাখলে সবজি এবং মাংস থেকে পানি বের হয়ে যাবে। হাই হিটে রেখে মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। 1 কাপ পরিমাণ আলু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলো এখন আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গাজর স্লাইস করে কেটে নিয়েছি, গাজরগুলোও দিয়ে দিচ্ছি। গাজর এবং আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।
गाजर एवं आलुर स्वाद अनुजाई लवण दिए दीची एक टेबिल चामच। लवणटा एखाने एकटू बुझे दीते हबे कारण रान्नाटाते आमी सया सस व्यवहार करब। सया ससे जेहेतु लवण थाके ताई लवणेर परिमाणटा एकटू बुझे दीते हबे। गाजर एवं आलू सिद्ध होये एले एक कप परिमाण प्याज कुचि दिए दीची। प्याजटा आमी एखाने एकटू बड़ो बड़ो करे केटे नियेछि। কাঁচামরিচ দিচ্ছি 7-8টি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে মাংসের সাথে ম্যারিনেট করার সময় শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। সয়া সস এবং টমেটো সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে দেওয়ার পরে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। সবশেষে আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আরো একবার নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। ছোট হোক বা বড় হোক নুডলস খেতে কার না ভালো লাগে বলেন? তাও যদি সেটা হয় চিকেন নুডলস তাহলে তো আর কোনো কথাই নেই। চিকেন নুডলস হলে যেন নুডলস খাওয়ার ইচ্ছাটা আরো বহুগুণে বেড়ে যায়। তাই বাসার ছোট বড় সবাইকে খুশি করতে চিকেন নুডলসের এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চিকেন নুডলস রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটি সার্ভিং ডিশে নুডলস সার্ভ করে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো।